সারি সারি তাকে সাজানো আছে বই, তবে নেই তেমন কোনো পাঠক। রবিবার বিকেল 4টায় এমনই চিত্র দেখা যায় ফেনী জেলা সরকারি গ্রন্থাগারে। গ্রন্থাগারটি একসময় শহরের প্রাণকেন্দ্র টাংরোড রাজাদি দিঘির পশ্চিম পাশে ছিল। তখন এই গ্রন্থাগারটিতে পাঠকের ভিড় লেগে থাকত। 5 বছর আগে এটিকে শহীদ শহীদুল্লাহ গাচার সড়কে জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন ওয়াবদা মাঠের উত্তর পাশে নতুন নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়। নতুন ভবনে স্থানান্তরের পর থেকে আশঙ্কাজনক হারে কমে গেছে পাঠকের আনাগোনা। 5,600 বর্গফিট আয়তন বিশিষ্ট এই পাঠাগারে আছে 30,000 বইয়ের বিশাল সমৃদ্ধ ভাণ্ডার। আছে বাংলা ও ইংরেজি সব দৈনিক, মাসিক, ত্রৈমাসিক ও ইংরেজি পত্রিকাসহ জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, উপন্যাস, সাময়িকী, প্রবন্ধ, কবিতা, ভ্রমণ ও নানা দুষ্প্রাপ্য মূল্যবান বইয়ের বিশাল সম্ভার, যা অনেকেরই কিনে পড়ার সাধ্য নেই, তবু পাঠক নেই এখানে। এর কারণ হিসেবে অনেকে মনে করছেন গ্রন্থাগারের দূরত্বকে। শহর থেকে কিছুটা দূরে হয় এখানে তেমন পাঠক আসতে চান না। আরও আছে প্রচার প্রচারণার অভাব। আসলে আমি ফেনী সরকারি গ্রন্থাগারে নিয়মিত পাঠক। আমি এখানে প্রতিদিন বিকালবেলায় আসি। আসলে মূলত পাঠক সংখ্যা অভাবের কারণে নিয়ে জায়গা অনেকে থাক। আমি দাদাজি ঘরে ছিল, তো সেটা আপনার লোকালের মাঝে ছিল, সবাই জানতো। আমি আসলে একজন চাকরি প্রত্যাশী, এখানে আমি আজকে প্রায় 1 বছর ধরে আসতেছি। আমাদের আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হলো যে এদিক থেকে যে আসার উত্তর দিক থেকে আসার যে একটা রাস্তা ছিল সেটা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আবদ্ধ করে দেওয়া হয়েছে। আমি এবং আমার ফ্রেন্ড সার্কেল প্রায় 20 থেকে 25 জন লোক কারানবাড়ি রোড এবং শান্তি রোড বা এর আশপাশ এরিয়া থেকে আমরা আসতাম, কিন্তু আমাদের আসার সমস্যার কারণে আমরা অনেকে এখন আসার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। আমরা যদি আসতেও আমাদের এখন টাং রোড দিয়ে বা শান্তি রোড দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আসতে হয়, রেট আমাদের 17 থেকে 20 টাকা খরচ হয়। এই কস্ট বহন করে আসা যাওয়া অনেকের পক্ষে আবার সম্ভব হয় না। এখন আমার আসলে সবচেয়ে বড় যেই ডিমান্ডটা, যে চাওয়া, সেটা হলো যে এদিক থেকে যদি আমাদের দিক থেকে যদি একটা রাস্তা হয় তাহলে আমরা তাদের অনেক সুবিধা পাবো, যেটা আমরা সচরাচর যখন তখন আমাদের যখনই আমরা অবসর সময় হবো তখনই এসে আমরা সময়টা লাগিয়ে ব্যয় করতে পারবো। এটা আমাদের ব্যক্তিগত জীবন, সেটা আমাদের চাকরি জীবন, সেটা আমাদের ফিউচার লাইফে অনেক অনেক কাজ দেবে। তো এখন আমার সবচেয়ে বড় চাওয়া শুধু দিক থেকে রাস্তাটা যেভাবে হোক, যে কোনো উপায় হোক, এটা আসলে আমরা অনেকেই মনে করছিলাম যে ডিসিসের কাছে একসাথে যাবো, কিন্তু পরে আবার ব্যস্ততা বা বিভিন্ন জায়গার কারণে আমাদের যাওয়া হয় নাই। এখন আমি আপনাদের মাধ্যমে চাই যে বিষয়টা ডিসিসের কাছে যাক, বা মানে যেভাবে হোক, রাজনৈতিক নেতা হোক বা মেয়র সাহেব হোক, সকলের সর্বাত্মক সহযোগিতা এই দিক থেকে যাতে একটা রাস্তা হয়, যাতে আমরা সহজে এখানে আসা যাওয়া করে পড়াশোনা করতে পারি। আসলে মূলত এটি আমাদের খুব নিকটবর্তী ছিল, যার কারণে আমাদের আসলে যাওয়া আসা যাওয়া যাতায়াতের একটা সুবিধা ছিল। এই সুবিধা হওয়ার কারণে আমাদের মোটামুটি প্রায় যাওয়া হতো আর কি। এখন যেহেতু শিল্পকলা একাডেমিতে নিয়ে যাওয়া হয়েছে, এটি মূলত আমাদের থেকে একটু দূরবর্তী হওয়ার কারণে হয়তো আমাদের যাওয়া আসাটা একটু কষ্টকর হবে, হয়তো একটু দূরত্ব হওয়ার কারণে হয়তো একটু কষ্ট হবে, এটা সত্য কথা। তো আমি চাইবো যে এটা প্রচার প্রচারণার মাধ্যমে এটাকে মূলত মানুষের কাছে যাদের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, এতে এতে মানুষ জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হবে। গ্রন্থাগার থেকে বিভিন্ন ধরনের সেবা পেতে পারেন পাঠক। সেবাগুলো হচ্ছে পাঠক সেবা, রেফারেন্স সেবা, সাপ্তাহিক তথ্য জ্ঞান সেবা, পরামর্শ সেবা, নির্বাচিত তথ্য বিবরণ সেবা, তথ্য অনুসন্ধান সেবা, উপদেশমূলক সেবা, পুস্তক লেনদেন সেবা এবং পুরাতন পত্রিকা সেবা। মুক্তিযোদ্ধা কর্নার, চাকুরি প্রার্থীদের কর্নার, শিশুদের কর্নার এবং প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার ফলে পাঠক সংখ্যা আগের থেকে বৃদ্ধি পেয়েছে বলে জানান এই কর্মকর্তা। এখন আমাদের বিভিন্ন মানে সম্প্রসারণমূলক কার্যক্রমের দ্বারা অনেক পাঠক সংখ্যা বাড়ছে। এখন যে সম্প্রসারণমূলক কার্যক্রমের মধ্যে আমাদের বিভিন্ন জাতীয় দিবসে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, এই প্রতিযোগিতা উপলক্ষে যে বিভিন্ন ছাত্রছাত্রী এখানে আসে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য, তো এসে এরা মানে এই যে এত বড় একটা আমাদের বিশাল সম্ভার যে প্রায় 30,000 বই আমাদের গ্রন্থাগারে আছে, তো এত বিশাল বইয়ের সম্ভার তো এরা আর মানে স্কুল কলেজের লাইব্রেরি আছে, কিন্তু ওগুলো তো বিষয় ভিত্তিক। তো আমাদের এখানে যে আমাদেরটা হচ্ছে গণগ্রন্থাগার, এখানে মানে আপনার সর্বশ্রেণীর পাঠকের জন্য উন্মুক্ত, সব শ্রেণীর আপনার গবেষক থেকে শুরু করে একদম কামার কুমার জেলে সবাই অংশগ্রহণ মানে এখানে আসতে পারবে, পড়তে পারবে এবং উন্মুক্ত। আমাদের সেলফগুলো সবাই সেলফে যাইয়ে নিজে হাতে বই নিয়ে পড়তে পারবে। এছাড়া পাঠক চাইলে গ্রন্থাগারে নির্দিষ্ট ফর্মে আবেদন করে সদস্য হয়ে বই বাসায় নিয়ে পড়তে পারেন। সাপ্তাহিক ছুটির দিন ও বন্ধের দিন ছাড়া সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত
গ্রন্থাগার সবার জন্য উন্মুক্ত থাকে। এখানকার সাধারণ পাঠকরা মনে করছে গণগ্রন্থাগারের সেবামূলক কার্যক্রম তুলে ধরা সহ ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা বৃদ্ধি করা গেলে বাড়তে পারে পাঠক সংখ্যা। রহমতুল্লাহ সুমন, ফেনী নিউজ।